জমি নিয়ে বিরোধের জেরে বাবার হাতে খুন হয়েছে ছেলে। করুণ ও নির্মম এই ঘটনা ঘটে রাজশাহীর চারঘাট উপজেলার সদরা ইউনিয়নের ঝিকরপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস দ্বিত স্ত্রীর ছেলে, মেয়েদের নামে জমি জমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সাথে বিরোধের সৃষ্টি হয়। এরই সূত্র ধরে গতকাল পাটক্ষেতে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে পাটকাটা হাসুয়া দিয়ে ছেলেকে আঘাত করে বাবা আব্দুল কুদ্দুস। এতে ঘটনাস্থলে মারা যান ছেলে জাহাঙ্গীর। স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, সামান্য জমিজমার বিরোধের জেরে ছেলেকে হত্যার দায়ে এই পাষণ্ড বাবার কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।